কেন বিএনপির কথা প্রতিদিন আমরা বলি, কেন বলি না, কথা তো বলতেই হবে, কথা না বললে ওনারা যে মিথ্যাচার করেনি মিথ্যাচারের জবাব তো দেওয়া যাবে না। ওনারা বললেন যে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর খালেদা জিয়া স্থাপন করেছেন, তো এই কথা জবাব আওয়ামী লীগ দেবে না, এত বড় একটা মিথ্যাচারের জবাব। মির্জা ফখরুল সাহেব বললেন যে খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, তারেক জিয়া শিশু মুক্তিযোদ্ধা, এই যে মিথ্যাচার এইগুলো জবাব কি আওয়ামী লীগ দেবে না? এইগুলো দেয়া হয়, ওনারা বলছেন যে আমরা নাকি বিএনপি নিয়েই কথা, ওনারা যে মিথ্যা কথা প্রতিদিন বলেন ওই মিথ্যার জবাব দেওয়ার জন্যে আমাদের কথা বলতে হয়। তারপরে কি বললেন যে একটা কথা শেষে বললেন যে খালেদা জিয়ার আন্ডারে যদি আমরা ইলেকশনে যাই ওনার হাসিনার আন্ডারে আসবেন। দেখেন বাংলাদেশে 96-এ যখন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করা হয়, এই বাংলাদেশের এই বাঙালি জাতি পুরাটাই এর সাথে একাত্ম বোধ হয়ে এই কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, সিস্টেমটা ওয়াজ ভেরি গুড, সবাই মেনে নিয়েছিল। কিন্তু যেই দিন কে এম হাসানকে প্রধান বিচারপতি করে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ বানানোর জন্য বিএনপি যে হীন চক্রান্তে গেল সেইখানে আওয়ামী লীগ বাদ সেধেছিল, এবং সেই বাদ সাদাতেও কিন্তু আপনার এই জাতি একত্রিত হয়েছিল। তারপরে ওনারা বারবার বলেন আওয়ামী লীগ তো কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে নাই, কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। আপনারা আওয়ামী লীগের কাছে কেয়ারটেকার গভর্নমেন্ট না আছে আদালতের কাছে বরং চান, সেটা এটা 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 প্রিটি মাচ লিগাল ব্যাটল, এটা রাস্তায় কথা বলার কিছু না। তারপরেও আপনারা বলেন যদি এটাকে আপনার অ্যামেন্ড করতে হয় সেটাও তো আওয়ামী লীগের প্রয়োজন, আপনারা রাস্তায় এভাবে বললে তো হবে না, আপনারা কোর্টে যাবেন না, আপনারা এটা যেই প্রসেসে অ্যামেন্ড হবে সেই প্রসেসে যাবেন না, শুধু চিল্লাবেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট চাই, এটা করতে হলে যে প্রসেস দরকার সেদিকে তো আপনারা যাচ্ছেন না। তো যার জন্য বোঝা যায় ওনারা আসলে কী চান আমরা নিজেরাই বুঝতে পারি না। তারপরে কি বলে এই একটা ফেয়ার ভোটের কথা বলছেন, আওয়ামী লীগ সবসময় ফেয়ার ভোটের জন্য প্রস্তুত আছে, আপনারা ভোটের মাঠে আসেন, আপনারা ভোটের মাঠে আসার আগেই তো হাল ছেড়ে দেন। গতবার উনি বলছেন, আমি তো আবারও বলি যে 300 আসনে 700 ক্যান্ডিডেট ছিল, একটা মনোনয়ন হয়েছে লন্ডন থেকে, একটা মনোনয়ন হয়েছে মতিঝিল থেকে, একটা মনোনয়ন হয়েছে গুলশানের অফিস থেকে, তিন জায়গা থেকে মনোনয়ন নিয়ে তারা গেছে মাঠে, কে আসলে প্রার্থী মানুষ জানেই না, মুখপাত্র হয়ে গেল আওয়ামী লীগের পরিত্যক্ত সমস্ত নেতারা, মানুষ তাদের নেতাকর্মীরাই হতাশ যে কাকে ভোট দেব, কারা বিএনপির মুখপাত্র, কারা বিএনপির কথা বলছে। ওনারা নিজেদের যে পলিসি, এই পলিসিতে যেই ভুল করেছেন সেই ভুলের খেসারত ওনারা দিচ্ছেন, সেটার দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওনারা একটা ভ্রান্তি বিলাসের ভেতরে আছেন, সেইটা এদেশে আর কখনো হওয়ার সুযোগ নেই। এই জন্যে ওনারা যদি সত্যি কথা বলেন এবং সত্যির পথে থাকেন তাহলে হয়তো মানুষ ওনাদের কথা কিছুটা হলেও বিশ্বাস করতে পারে, কেননা বিগত দিনে এত মিথ্যাচার করেছেন যার কারণে দল হিসাবে বিএনপি গ্রহণযোগ্যতা হারিয়েছে, নেতা হিসাবে ওনার নেতারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ওনাদের যে প্রধান দুই নেতা বেগম খালেদা জিয়া, আজকে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ওনাকে বাড়িতে থাকতে দিয়েছেন, এক সাজাপ্রাপ্ত আসামি, আর একজন দ্বিতীয় প্রধান নেতা তারেক জিয়া পলাতক লন্ডনে অবস্থান করছেন, বিএনপির নেতাকর্মী কার দিকে তাকিয়ে আন্দোলনে নামবে? কেউ তো নাই। মির্জা ফখরুল সাহেব যারা বলছেন এদের কথার উপরে বিএনপির নেতাকর্মীর আস্থা আনে না, যদি আনতো তাহলে এতদিনে কিছু না কিছু একটা বোঝা যেত, যেহেতু তাদের লিডারশিপের অভাব রয়েছে যার কারণে ওনাদের এই বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন কথাবার্তা চলে যাচ্ছে। বিচ্ছিন্ন কথাবার্তা বলছেন, এই এই কথার পরিপ্রেক্ষিতে আসলে কাজের কাজ ওনারা যা চাচ্ছেন সেটা হওয়ার কোনো সুযোগ নেই। আর ওনারা যেটা বলছেন যে আমরা প্রতিনিয়তই, উনি হয়তো আজকে বলছেন, অনেকেই বলেন যে আমরা এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বো, সেইটা হয়তো ওনাদের অলিক কল্পনা এবং অবাস্তবতার ভিতরে রয়ে যায়। সংক্ষেপে আমি বলতেছি যে এই যে 300 সিটে ওনাদের খুব ভালো, আওয়ামী লীগের একটা ভালো সিস্টেম আছে, শেখ হাসিনা যেটা বলে না তোতা পাখির মতো ওনারা সবাই একই কথা বলতে থাকে, 300 জায়গায় 700 জন কেন দেখা যাচ্ছে? এমনও হয়েছে 2018 সালে যে একটা আমাদের একজন প্রার্থী 7 দিন আগে তার নির্বাচনের এলাকায় যেতে পেরেছে, তাকে ওই ট্রাইব্যুনালে মামলায় তাকে আটকে রাখা হয়েছিল। আমরা একাধিক প্রার্থী কোনো কোনো সিটে আমাদের দিতে বাধ্য হয়েছিলাম, কারণ আওয়ামী লীগের যেটা পলিসি ছিল যে আমাদের যেটা 1 নম্বর প্রার্থী, যে বিএনপি ভালো প্রার্থী, তাকে কীভাবে তার প্রার্থিতা বাতিল করা যায়,
এটা তারা করেছে বহু জায়গায়। এবং আপনারা বলেন যে হ্যাঁ অবশ্যই গয়েশ্বর রায়কে কেন মাথা ফাটালো, হাবিবুর রহমান হাবিবের কেন মাথা ফাটলো, বহু আমাদের ক্যান্ডিডেটদের কেন শারীরিকভাবে অ্যাসল্ট হলো, আমি কেন শারীরিকভাবে অ্যাসল্ট হলাম আমার এলাকায়, সেটার জবাব কি ওনার কাছে আছে? সেটা তো পুলিশের সামনে, র্যাবের সামনে আওয়ামী লীগ। আরেকটা কথা বলি যে এই যে নোংরা কথাগুলো ওনারা বলে, এই যে নতুন প্রজন্মের কথা ভাই বলছে না, নতুন প্রজন্মের সামনে কি আছে? সংসদের তো কথা শোনা যায় না, ঠিক আছে? যেসব নোংরা অন্যায্য কথাবার্তাগুলো ওনাদের নেতারা বলে, সেটা আবার ওনারাও নিজের মাথা খরচ না করে তোতা পাখির মতো আওড়ায়, তখন কিন্তু দুঃখজনক।